হ্যালো ডি ভিউার্স চিরদিনের জন্য আপনার ইমোটা কীভাবে বন্ধ করে দিবেন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ইমো ইমো অপশনটি চালু করবেন জাস্ট প্লিস নিচে দেখেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করুন ক্লিক করে মোর অপশনে চলে যান চলে যাওয়ার পর এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট অ্যাবাউটের উপরে অ্যাকাউন্টের সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট দেখবেন নিচে ডিলেক্ট ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন ডিলেট অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করলে জাস্ট আপনার নিচে ডিলেক্ট অ্যাকাউন্ট এখানে লাল লেখাটা ক্লিক করেন জাস্ট এখানে আপনি যেই নাম্বারটা দিয়ে ইমো খুলেছেন সেই নাম্বারটা এখানে দেন তো জাস্ট আমি আমার ইমো নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পর দেখবেন উপরে একটা ডিলেট অপশন লেখা আসবে তো ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট আইকনটা ক্লিক করবেন দেখবেন আবার উপরে ফিডব্যাক বলেটা অপশান থাকবে আপনার চাইলে ফিডব্যাক কিছু করতে পারবেন না লেখলে ডিলিট অপশনে ক্লিক করবেন ক্লিক কনফার্মের জন্য ইয়েস ক্লিক করবেন জাস্ট ইয়েস ক্লিক করলে পর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে ইমো অ্যাকাউন্টটি তো এইভাবে আপনি যে কোনো ইমআই অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলিট করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় অন্য কার কাছে চলে যায় তাহলে আপনি এভাবে আপনার ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দিয়ে আপনার নতুন করে আপনি ওপেন করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে আল্লাহ হাফিজ